Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 বাঁকুড়া জেলার কোতুলপুর থানার গোগরা থেকে দারাপুর 9 কিমি রাস্তা গত 10 বছর ধরে ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত। এখানকার কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কেউ এই রাস্তাটি সংস্কারের জন্য গত 10 বছরে এগিয়ে আসেননি। অথচ গোগরা থেকে মেদিনীপুর যাওয়ার অনেক কম সময় রাস্তা এই রাস্তা। গোগরা থেকে গোপালপুর আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তা এতটাই ভয়ঙ্কর যে জীবন হাতে নিয়ে পথ চলতে হয়। বহু আবেদন লেখালেখি সত্ত্বেও কেউ কর্ণপাত করেনি। 10 বছর যাবৎ একইভাবে পড়ে আছে। স্থানীয় সমাজসেবী রাজু ব্যানার্জির অনেক অনুরোধে কোতুলপুর পঞ্চায়েত কিছুটা অংশের ইঁট দিয়ে নামকা ওয়াস্তে মেরামত করেছিল, তারও অবস্থা সঙ্গীন। মোট 9 কিমি রাস্তার মধ্যে 4 কিমি রাস্তা অনেক লেখালেখির পর গত 10 বছরে নাম মাত্র রিপেয়ার হয়েছিল, বাকি রাস্তা পড়েই আছে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 5,000 মানুষ নিয়মিত যাতায়াত করে, যানবাহন চলে। রাস্তাটির এমনই বেহাল দশা যে কোনো অসুস্থ মুমূর্ষ রোগীকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কথা এলাকার মানুষরা কল্পনা করতেও সাহস পায়নি। গোগরা থেকে মেদিনীপুর যাওয়ার শর্টকাট রাস্তায় রাস্তায় লেগো, দারাপুর, সাগর মেঝে, গ্রামসাগর মেঝে, পেনো, ছেনো, বৃন্দাবনপুর সহ অসংখ্য গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বর্তমানে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, যিনি একসময় এই এলাকায় কংগ্রেসের বিধায়ক ছিলেন, পরে তৃণমূলের সাংসদ এবং তারপরে বিজেপি সাংসদ, তাকে বহুবার এই রাস্তাটি সংস্কারের জন্য বলা হলেও তিনি কর্ণপাত করেননি। আর বর্তমানে যিনি বিধায়ক শ্যামল সাঁতরা, তিনি এলাকায় অর্ধেকটা রাস্তা সংস্কার করেছেন, কিন্তু সেটাও যে খুব ভালো সংস্কার করা হয়েছে তাও না। আর বাকি অংশ যার অবস্থা সবথেকে বিপজ্জনক হয়ে আছে, কেন তিনি তা সংস্কার করছেন না, কি কারণে করছেন না, সবটাই রহস্যে ঘেরা। এলাকার মানুষজন যারা নিরাপরাধ, যারা নিয়মিত ভোট দেয়, যারা সরকারকে রাজস্ব দেয়, তারা এত কষ্ট করছেন জেনেও অদ্ভুতভাবে এখানে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সবাই মুখ ফিরিয়ে থাকায় তৈরি হচ্ছে তুষের আগুনের মতো ক্ষোভ। আরামবাগ টাইমসের রিপোর্ট। রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে? আপনাদের বাড়ি কোথায়? বৃন্দাবনপুর। এই যে রাস্তা দিয়ে আপনারা যাচ্ছেন, এই রাস্তাটা কতদিন আপনারা দেখছেন এরকম খারাপ? দু আড়াই বছর। এতে কোনো পিচ পড়েনি তাই তো? আপনাদের কষ্ট হয় যেতে? কখনো বলেছেন এলাকার কাউকে, যে মানে এলাকার যে পঞ্চায়েত তাদেরকে কখনো বলেছিলেন এই রাস্তাটা সারিয়ে দেওয়ার জন্য? কে এখানকার মেম্বারের নাম কি? আর এটা কোন পঞ্চায়েত? আচ্ছা, মানে খুবই কষ্ট করেই আপনাদেরকে যেতে হয় কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনি কি এই এলাকারই বাসিন্দা? একদম, আমি এই এলাকারই বাসিন্দা। দীর্ঘ 10 বছর ধরে আমরা প্রচুর লেখালেখি করেছি এই রাস্তাটা নিয়ে। এই রাস্তাটি হচ্ছে আমাদের মোট 10টা গ্রামের যাতায়াতের মূল রাস্তা। আমরা এটা গোগরা থেকে শুরু হয়, থেকে শুরু হয়েছে সুদূর মেদিনীপুর এই রাস্তাটা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাতে মোটামুটি 10টা গ্রামের 5,000 লোক যাতায়াত করে প্রতিদিন। প্রতিদিন এটা গোগরা থেকে আদিবাসী পাড়া পর্যন্ত তো রাস্তাটার অবস্থা খুবই খারাপ। মানে এইরকম, এই যে গর্ত, খুবই খারাপ, এইরকমই গর্ত, এইরকমই গর্ত। এবং আমরা 10 বছর লেখালেখি করার পর মাননীয় বিধায়ক আমাদের শ্যামল সাঁতরা মহাশয় 54 লক্ষ টাকা দিয়েছিলেন একটা অ্যাপার্টমেন্টে, তিনি রাস্তাটা অর্ধেকটা বাগিয়ে দিয়েছেন। তারপর আমাদের আমাদের এখানকার যিনি আমাদের যিনি জেলা পরিষদ সদস্য আছেন সঙ্গীতা দিদি, সঙ্গীতা দিদির কাছেও আমি অনেকবার রিকোয়েস্ট করেছি। আমাদের এই রাস্তাটি হচ্ছে দুটি পঞ্চায়েতের আন্ডারটেকিং আছে। কোন কোন পঞ্চায়েত? লেগো গ্রাম পঞ্চায়েত, দুই হচ্ছে মির্জুপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, মির্জুপুর গ্রাম পঞ্চায়েত এবং লেগো গ্রাম পঞ্চায়েতকে আমরা বারবার জানিয়েছি তারা পদক্ষেপ করবো করছে, কিন্তু দীর্ঘ 10 বছর এই রাস্তাতে প্রচুর স্টুডেন্ট যাতায়াত করে। 3টে স্কুল আছে আমাদের, হসপিটাল আছে, একদম হাই স্কুল আছে, এবং সর্বোপরি আমাদের 10টা গ্রামের একটাই হসপিটাল, গোগরা হসপিটাল। আমাদের গ্রামের কোনো মানে প্রেগনেন্ট মেয়েকে নিয়ে এলে মাঝ রাস্তা দিয়ে সে মারা যায়। আমরা অনেকবার, হ্যাঁ আমি তো দেখলাম, প্রায় হাঁটু সমান গর্ত, প্রত্যেকটাই গর্ত আছে, একদম ভয়ঙ্কর গর্ত। এই অবস্থায় মানে কখনো পিচ পড়েছে? আপনাদের কতদিন আগে মোট পিচ পড়া লাস্ট দেখেছেন? প্রায় আমি এই রাস্তায় পিচ পড়া দেখেছি 11 বছর আগে বলতে পারেন।
তারপরে প্রচুর আমি অন্তত এই রাস্তাটার জন্য প্রচুর বার দরখাস্ত করেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। কেউ কোনো কথা শুনছে না, এটা কি এখন পিডব্লিউডির আন্ডারে রাস্তা নাকি? না, এটা একটা গসিপ হয়ে উঠেছিল বা একটা মানুষের সামনে কথা হচ্ছিল যে এই রাস্তাটা যখন প্রচুর লেখালেখি হচ্ছিল তখন তারা বলছিলেন যে এই রাস্তাটি নাকি পিডব্লিউডি আন্ডারটেকিং করবে। আচ্ছা, দীর্ঘ 5-7 বছর হলো কিন্তু পিডব্লিউডি কি কথায় জেলা পরিষদে এই রাস্তাটার দিকে একবার তাকাচ্ছে না। আমার একটাই অনুরোধ আপনাদের মাধ্যমে যে যদি জেলা পরিষদ, যদি আমাদের মাননীয় রাজ্য সরকার একটু তাকান, দীর্ঘ 10টা গ্রামের মুখ চেয়ে এই রাস্তাটার দিকে একটু তাকান আপনাদের মাধ্যমে, তাহলে খুব উপকার হয়। আচ্ছা, এইভাবেই এই যে গাড়ি যেভাবে হেলতে দুলতে আসছে ওটা যে কোনো সময় পড়ে যাবে, কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তা প্রায় লিক হয়ে যাচ্ছে, গাড়ির চাকা প্রচন্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, মানে এই এইভাবেই জীবনকে হাতে নিয়ে যা, জীবনকে হাতে নিয়ে দীর্ঘ 10টা গ্রামের মানুষ যাতায়াত করছে রাত বিরেতে, প্রেগনেন্সি জনিত কেস, পেশেন্ট এবং কোভিড-19 চলছে, এরকম কঠিন পরিস্থিতিতে প্রচুর মানুষের যাতায়াত। কি নাম আপনার? আমার নাম রাজু ব্যানার্জি। আপনি কি এখানে পঞ্চায়েতের কোনো সদস্য? না, আমি পঞ্চায়েতের সদস্য, আমি একদম সাধারণ মানুষ। রাস্তাটার জন্য আমি অত্যন্ত 11 বছর ধরে খাচ্ছি, মানে লেখালেখি বিভিন্ন দিক থেকে চেষ্টা করছি যাতে হয়ে যায়। আমার জন্য নয়, বিধায়ক সাহেব যদি অতটাই করে দিয়েছেন, বাকিটা কেন মানে কোথায় আটকাচ্ছে, কেন আটকে যাচ্ছে এটা বুঝতে পারছি না। যেমন ধরুন আমি বারবার রিকোয়েস্ট করেছি আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে, কোনোভাবেই কোনো কিছু করছেন না কেন তারা বুঝতে পারছি না। এই ধরুন বৃষ্টি হচ্ছে, রাস্তাতেই বরাবর জল হয়ে যাবে, কেউ তাকানোর নেই, এতেই মানুষ যাতায়াত করছে, একটা দুঃখের পরিস্থিতি। ঠিক আছে, আমরা এসছি লেগু অঞ্চলের মাননীয় প্রধানমশাইয়ের কাছে। ওনারাও চান এই কোতুলপুর থেকে দারাপুর যে রাস্তাটা কিছুটা কাজ হয়েছে, বাকি যেটুকু আছে ভোটের আগে যাতে হয়ে যায়, আমরা প্রধান সাহেবকে অনুরোধ করছি, উনিও এটা নিয়ে একটু বলুন। কোতুলপুর থেকে দারাপুর রাস্তা কিছুটা অংশ কাজ হয়েছে, বাকি যে অংশটাই কাজ হয়নি আমরা প্রশাসনিক স্তরে পঞ্চায়েতগতভাবে চাই সেই রাস্তাটার কাজ হোক। তার কারণ এই রাস্তার চাপ খুব বেশি, শুধুমাত্র লেগো অঞ্চলের মানুষ বা দারাপুরবাসী নয়, পাশাপাশি মৈনাপুর অঞ্চল বা তারও পাশাপাশি সমস্ত অঞ্চলের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এবং সর্বোপরি এই রাস্তাটার ইম্পর্টেন্সি এই কারণে যে আমাদের যে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জরুরি পরিষেবার জন্য ওই রাস্তা যদি ভালো না হয়, একটা মুহূর্ত রোগীকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ছে। সেই কারণে আমরা পঞ্চায়েতগত স্তরেও যাই এই রাস্তার আমূল সংস্কার হোক, সেটা আমরা পঞ্চায়েত স্তরে চাই। ধন্যবাদ। আমরা এরপরে পেয়েছি আমাদেরই একজন আমাদের সাংসদের 5 নম্বর সাংসদের বুথ সভাপতি রাজু খান দিঘা মহাশয়কে। আপনিও কি বলছেন এই রাস্তা নিয়ে? অবশ্যই আমরা এটাই চাই যে আমাদের গোগড়া টু দারাপুর যে রাস্তাটি আমাদের আছে কোলকাতা বাজার পর্যন্ত, এই রাস্তাটি আমরা সবাই চাই এবং যাতে করে সংস্কার খুব তাড়াতাড়ি হয়, এটা আমরা আগে বলেছি এখনও বলছি। যেটুকু আমাদের জানা আছে অলরেডি এটা জেলা থেকে প্রিপারেশন রেডি আছে, আমাদের জেলা পরিষদের মেম্বারের কাছ থেকে যেটুকু আমাদের জানা আছে অলরেডি এটা এক্সপ্রিমেন্ট বা টেন্ডার পলিসিদের মধ্যে আছে। সর্বোপরি আমাদের যে সমস্ত আধিকারিক আছে ওনারাও চেষ্টা করছেন যাতে করে রাস্তাটা হয়। হ্যাঁ, এইগুলি আমাদের আমার চাই, এটা সকলেই আমার চাই।